ভারত মহাসাগরে অপ্রতিরোধ্য সোমালিয়ান জলদস এবার বিচারের মুখোমুখি। সমুদ্রে যাদের দাপটে তটস্থ থাকেন নাবিকরা, এবার ফাঁদে পড়েছে সেই জলদস্যুরা। সম্প্রতি ভারতীয় নৌ কমান্ডোদের হাতে ধরা পড়ে 35 সোমালীয় জলদস্যু। এরই মধ্যে তাদের নিয়ে আসা হয়েছে মুম্বাইয়ে। জলদস্যুদের ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকেও উদ্ধার করেন নৌ কমান্ডোরা। জলদস্যুরা ইউরোপের ছোট দেশ মাল্টিজের পতাকাধারী এমবি রুয়েন নামে একটি জাহাজ ছিনতাই করেছিল গত ডিসেম্বরে। 2017 সালের পর সোমালি জলদস্যুরা প্রথমবারের মতো কোনো পণ্যবাহী জাহাজ সফলভাবে ছিনতাই করে, কিন্তু বিধি বাম সেই সফলতায় বাদ সেধেছে ভারতীয় নৌ কমান্ডোরা। ভারতের কমান্ডোরা সোমালিয়া উপকূল থেকে প্রায় 260 নটিক্যাল মাইল বা 480 কিলোমিটার দূরে জাহাজটি নৌ কমান্ডোরা নিয়ন্ত্রণে নেয় গত 17 মার্চ। জাহাজটি উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ডেস্ট আয়ারআর আইএনএস কলকাতা জাহাজ ছিনতাইয়ে অভিযুক্ত 35 জনকে বহন করে শনিবার ভোরে মুম্বাইয়ে পৌঁছে। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে। দস্যুদের প্রত্যেককে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। জলদস্যুদের একটি পুলিশ ভেনে করে নিয়ে যাওয়া হয়। জলদস্যুদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে। ভারতের আইন অনুযায়ী জলদস্যুরা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ার 5 দিন পর ভারতের জাহাজ উদ্ধারের খবরে বেশ বিভ্রান্তি ছড়িয়েছিল সেই সময়। যদিও তখন বলা হয়েছিল বাংলাদেশি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী, এমন খবরে স্বস্তি ফিরলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই স্বস্তি। মূলত ভারত সাগর পাড়ি দেওয়ার সময় সোমালিয়ার কাছাকাছি গেলে পণ্যবর্তী জাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালায় সোমালি জলদস্যুরা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।